নারীদের G20 শীর্ষ সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প, বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প নারীদের G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে জার্মানি গেছেন। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই তার মেয়ের প্রথম কোনো আন্তর্জাতিক সফর। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ইভাঙ্কার। গত মাসে মার্কেলের ওয়াশিংটন সফরের সময় তিনি ইভাঙ্কাকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। জার্মান পত্রিকা বার্লিনার জেইটাং বলেছেন, জার্মানির কর্মকর্তা আশা করেছেন সংক্ষিপ্ত সফরের ফলাফল হিসেবে প্রেসিডেন্টের মেয়ে তার বাবার কাছে জার্মানির একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবেন। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা সংস্থার IMF প্রধান ক্রিস্টেন ল্যাগার্দেরও বার্লিনে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেওয়ার কথা। প্রসঙ্গত গত মার্চেই ইভাঙ্কাকে মার্কিন প্রেসিডেন্টের একজন অবৈতনিক সহকারী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তবে হোয়াইট হাউসে তার ভূমিকাটা আসলে কি এখনও স্পষ্ট নয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।